হ্যালো, তো আমরা এই টিউটোরিয়ালে দেখবো যে একটা ফাইলকে কীভাবে প্রোটেক্ট করা যায়, পাসওয়ার্ড প্রোটেক্ট করে রেস্ট্রিক্টেড করা যায়। তো এই জন্য আমাদের যে লেখাটাকে বা যে ফাইলটাকে আমরা প্রোটেক্ট করি সেটাকে আমরা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নিই ফাইলটাকে, এখান থেকে প্রোটেক্ট দিয়ে দেবো, রেস্ট্রিক্ট প্রোটেক্ট। আমি লিমিট ফরম্যাটিংয়ে ক্লিক করে দেন, এখানে যখন আমাদের ফরম্যাটিং দুটো অপশন, রেস্ট্রিকশন এডিটিং, একটা ফরম্যাটিং রেস্ট্রিকশন আর একটা হলো এডিটিং রেস্ট্রিকশন। ফরম্যাটিং রেস্ট্রিকশন ফার্স্টে দেখি, দেন স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেন। একটা আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেটা আপনার মনে হচ্ছে এখন তো এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন এইখান থেকে দেখেন, এইখান থেকে ট্যাব ক্লিক করে কাজ করতেছে না, এবং এখানে ছাড়া এগুলো কাজ, এগুলো রেস্ট্রিক্টেড হয়েছে। আর কী কী রেস্ট্রিক্টেড হয়েছে এগুলো দেখার জন্য আমাকে আবার এখানে দেবো রেস্ট্রিক্টেডে, দেন এখানে স্টপ প্রোটেকশন করবো, পাসওয়ার্ডটাকে আমরা তুলে দেবো। এখন এখানে সেটিংস, সেটিংসে ক্লিক করবো, এই যে এখানে অল যেগুলো আছে এখানে মধ্যে চেক স্টাইল আর কারেন্টলি অ্যালাউড, মানে এখানে যতগুলো স্টাইল বলা আছে এগুলো সব এই রেস্ট্রিক্টেড ফরম্যাটিং স্টাইলের মধ্যে চলে আসে। তো এখান থেকে আমি লিমিট টু করতে পারবো, তাহলে আর এটা কাজ করবে না, মানে এটা এখন ঠিক মতো আগের মধ্যে চলে এই যে এটা উঠে গেছে। এখানে ক্লিক করা মানে কি, ওই যতগুলো লিস্ট বলা ছিল ওইগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আচ্ছা, এখন এডিটিং রেস্ট্রিক্টেড, মানে আমি এটাকে এডিট করতে দিতে চাচ্ছি না, তাহলে কী রেস্ট্রিক্ট করবো, এডিটিং রেস্ট্রিক্টেড। তো এখন এটাকে আমার পাসওয়ার্ডে প্রোটেক্ট করে নিই, যদি কেউ পাসওয়ার্ড দেয় তবে সে এডিট করতে হবে। ওকে, এখন এখানে আমরা এডিট করতে যাই, এখানে দেখেন আমি কিছু লিখতে কিবোর্ডে কোনো কিছু দিচ্ছি না, এটা এডিটিং রেস্ট্রিক্টেড। আচ্ছা, যদি এখন আমি দুইটায় গিয়ে আবার, আচ্ছা এখন যে আমার পাসওয়ার্ডটা বের হয়ে আসি, এখন যদি আমি চাই যে এই বিষয়ে এখানে কী করতে হবে, এডিট করতে হবে, তাহলে এখানে চেক মার্ক দিয়ে দিব। যদি না চাই তাহলে এখান থেকে যদি কাউকে দিতে চাই ফাইন স্পেসিফিক কোনো ইউজারকে, তখন এখান থেকে সিলেক্ট করে দেবো, বা নেক্সট যখন ইউজারকে এডিট কোনো ইউজারকে অ্যাড করতে পারি। আচ্ছা, আর এখানে বলতে পারি কী করবে, সে শুধু দেখতে পারবে নাকি ফাইল কমেন্ট করতে পারবে, ট্র্যাক চেঞ্জ করতে এগুলো পারবে কি না। আচ্ছা, এইটাই ছিল হলো ফাইলকে প্রোটেক্ট করার ব্যারিস্টিক এডিটিং পার্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল বেল আইকনে ক্লিক করবেন।